নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রাক্তন মন্ত্রী সন্তোষ মোহন দেবের চতুর্থ প্রয়াণ দিবস পালন করল জেলা কংগ্রেস। উচ্ছেদ অভিযান পাথারকান্দিতে, ফের উচ্ছেদ অভিযান প্রশাসনের। সুবর্ণ জয়ন্তী বর্ষে পা রাখল গণসুর, করোনা আবহে ভার্চুয়ালে পালন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রয়াত জননেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করল শিলচর জেলা কংগ্রেস। এদিন তাঁর স্মৃতিতে প্রায় 65 জন পড়ুয়াদের মধ্যে স্কুল ব্যাগ, কলম, খাতা ইত্যাদি সামগ্রী তুলে দিলেন জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। সোমবার দলীয় কার্যালয়ে এ মর্মে এক স্মৃতিচারণ সভা আয়োজিত করে পড়ুয়াদের হাতে সামগ্রীগুলো তুলে দেওয়া হয়। পরে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ কুমার দে, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন, রাজেশ দেব, সজল বণিক সহ অনেকে। আজকে আমরা আমাদের প্রয়াত নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবকে শ্রদ্ধা জানাবার জন্য একটা ছোট্ট সভা করেছি। বিভিন্ন গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চলের ছাত্রছাত্রীদের আমরা আজকে কিছু জিনিস বিতরণ করেছি, ব্যাগ, খাতা, কলম। এবং করোনা থাকায় বেশি বড় করে প্রোগ্রাম করা যায়নি, কিন্তু আমরা ছাত্রছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আর আশা করছি যে আগামী দিনে আমরা আরও কাজ করতে পারব সন্তোষ মোহন দেবের সিদ্ধান্তগুলোকে সামনে নিয়ে। আদালত ও রাজ্য সরকারের কঠোর নির্দেশে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে ফের অভিযানে নামল পাথারকান্দি সার্কেল প্রশাসন। এ মর্মে সোমবার স্থানীয় নালুগাঁও গ্রামের 50 নম্বর দাগে প্রায় 3 কাঠা 11 ছটাক সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা বেশ কটি দোকানঘর ভেঙে জমি উদ্ধার করে প্রশাসন। এদিন পাথারকান্দি পুলিশ সহ বিশাল সিআরপিএফ বাহিনীর সহযোগে প্রশাসনের কর্তারা জেসিবি লাগিয়ে সরকারি জমির অবৈধ জবরদখল মুক্ত করেন। পরে বিষয়টি নিয়ে সার্কেল অফিসার বলেন, দীর্ঘদিন থেকে এই সার্কেলের অধীনে বেশ কিছু সরকারি জায়গা একাংশ ভূমাফিয়ারা দখল করে রেখেছে, ফলে সরকারি কোনো প্রকল্প বাস্তবায়ন করতে অনেক অসুবিধা হচ্ছে রাজ্য সরকারের। তাই বাধ্য হয়ে প্রশাসন অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এটা দীর্ঘদিন থেকে এখানে 3 কাঠা 11 ছটাক মাটি আছে, এখানে আসাম রাজ্য সরকার খাস হিসাবে, গতিকে বর্তমান আসাম রাজ্য সরকার খাস যত মাটি আছে সব মাটি আমরা ন্যাশনাল হাইওয়ে খাদের সময় বা অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টের খাদের সময় ক্যাম্প বানানির জায়গা বা কোনো সামান রাখার পর্যন্ত একটা জায়গা হওয়া যায় না, সেই হিসাবে এখানে 3 কাঠা 11 ছটাক মাটি আছে। আমরা ন্যাশনাল হাইওয়ে খাদর চলার সময় তারা টেম্পোরারি একটা ক্যাম্প বানাইতো, এই ক্যাম্প বানানির উদ্দেশ্যে আজকে আমরা এখানে 3 কাঠা 11 ছটাক মাটি আসাম রাজ্য সরকারের মাটি উচ্ছেদ করছি। আমরা দেখ না অতদিন থেকে আমরা বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো আদেশ আসলো, অর্ডার আসলো না, এখন তো অর্ডার দেবো হয়েছে যে যত খাস মাটি আছে সব মাটি আমরা উদ্ধার করার লোকে, সেই হিসাবে এই দাগ আমরা উদ্ধার। গুটি গুটি পায়ে সুবর্ণ জয়ন্তী বর্ষে পা রাখল শিলচর শহরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন গণসুর ক্লাব। 1972 সালের আজকের দিনে অর্থাৎ 2 আগস্ট সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যেতে আত্মপ্রকাশ করেছিল সংগঠনটি। বৃষ্টি ভেজে দিন উপেক্ষা করে এদিন সংগঠনের কর্মকর্তারা ক্লাব কার্যালয়ে পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস সহ সুবর্ণ জয়ন্তী বর্ষের কর্মসূচির সূচনা করেন। ক্লাব সভাপতি তথা বরাক উপত্যকার বিশিষ্ট নাট্যাভিনেতা বিজয় খান এদিন পতাকা উত্তোলন করেন। সমস্ত কোভিড প্রোটোকল মেনে এদিন দিনটি পালন করেন ক্লাবের কর্মকর্তারা। পরে সংগঠন শুরু থেকে যারা এই সংগঠনের সাথে জড়িত ছিলেন সেসব ব্যক্তিদের উত্তরীয় পরিয়ে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এদিন ভার্চুয়াল অনুষ্ঠানও ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে বড় করে ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজন করা হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। 1972 সালে তার জন্ম, কিন্তু 1972 সালে জন্ম, কিন্তু আমার কাছে মনে হয় যেন একটা শিশু জন্মেছে, সে তো পার্টিকুলার একটা দিনে এবং বিশেষ মানে সেই শিশুটা যখন তার অন্নপ্রাশন হয় তখন তার নামকরণ হয়। তো 1972 সাল থেকে কিন্তু আমাদের কাছে কিছুটা সেই রকম, কিন্তু
গণসুরের দ্বারা আমরা নাটক করছি, সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, সেই বীজ কিন্তু অনেকদিন আগে পোতা হয়ে গিয়েছিল, পোতা হয়েছিল সমাজী বাড়ির মাঠে, পোতা হয়েছিল আমাদের পাবলিক স্কুলের মঞ্চে, এবং সেখান থেকে আমরা দক্ষিণ বিলপার পূজা কমিটির যে মঞ্চ প্রতি বছর আমরা সেখানে অনেক অনুষ্ঠান করেছি, অনেক গান নাটক নৃত্য নাট্য এবং বিভিন্ন অর্গানাইজেশনকেও আমরা আমন্ত্রণ করে আমাদের এখানে করিয়েছি। পাশাপাশি গণতন্ত্র ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে নাটক করা শুরু করেছে এবং এবং ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে নাটক করা শুরু করেছে এবং এই মানে শিলচর এলাকার বিভিন্ন অস্থায়ী মঞ্চ গণতন্ত্র গিয়ে নাটক করেছে। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 28 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 27 জন এবং আরটিপিসিআর টেস্টের মাধ্যমে একজনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসের সংক্রমণে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে একজন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। তিনি হলেন কাছাড় জেলার কাশীপুরের বাসিন্দা রশিক উদ্দিন বড়ভূইয়া। এ খবর জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডাক্তার ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 57 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। কোভিড আইসিউতে 30 জন পেশেন্ট আছেন এবং কোভিড ওয়ার্ডে 27 জন পেশেন্ট ভর্তি আছেন। 4 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 38 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে 13 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 13 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 60টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 1টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 1 জন পেশেন্টের শিলচর মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে। 21-এর মাধ্যমিক পরীক্ষায় ফেল করে বলেশ্বর হাইস্কুলের গেটে ধর্ণা কর্মসূচি পালন করল পড়ুয়ারা। সোমবার সকাল 10টা নাগাদ ধর্ণা কর্মসূচি শুরু হয়ে চলে দুপুর 1:30 পর্যন্ত। এদিন ধর্ণা চলাকালীন পড়ুয়ারা সড়ক অবরোধ করে। তাদের অভিযোগ, মূল্যায়ন পরীক্ষায় স্কুল থেকে মার্ক দেওয়া হয়েছে, শিক্ষকরা তাদের যে মার্ক দিয়েছেন তা তাদের জীবনে আধার নিয়ে এসেছে। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা তাদের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হয়নি, যার ফলে উত্তীর্ণের তালিকা থেকে তারা বাদ পড়েছে। এর জন্য তারা স্কুল কর্তৃপক্ষকে দায়ী করছে বলে জানায়। তারা তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে তাদের পাশ করানোর জন্য আর্জি জানায় স্কুল কর্তৃপক্ষের কাছে, অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে সাফ জানিয়ে দেয়। এদিকে পড়ুয়াদের রাস্তা অবরোধকে কেন্দ্র করে একটি অল্টো গাড়িও সামান্য ভাঙচুর করা হয়। গাড়ি চালকের অভিযোগ, পলাশ নামে কোনো একজন ছাত্রের অভিভাবক গাড়িতে ঢিল ছুড়ে দেওয়ায় গাড়ির কাঁচ ভেঙে যায়। পলাশ নাম অসম মিজোরাম সীমান্ত লায়লাপুরের ঘটনা নিয়ে এখনো উত্তপ্ত দুই রাজ্য। মিজোরামে গৃহবন্দী হয়ে আছেন বরাক উপত্যকা সহ অসমের শ্রমিক ও ব্যবসায়ীরা। রাজ্যের জনগণের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপাতত মিজোরামে যেতে নিষেধ করেছেন রাজ্যের জনগণকে। এটাই কি সরকারের নিরাপত্তার ব্যবস্থা রাজ্যবাসীর জন্য? এ নিয়ে প্রশ্ন ছুড়লেন সিপিআই এর অসম রাজ্য কমিটির সদস্য চন্দন চক্রবর্তী। তিনি বলেন, মিজোরাম নো ম্যানস ল্যান্ড নাকি কোনো আলাদা রাষ্ট্র, সরকার সীমান্ত বিবাদ সমাধানে ব্যর্থ তাই এমন শিশুসুলভ কথা বলছে। উভয় রাজ্যে বিজেপি শাসিত সরকার এবং কেন্দ্র বিজেপি সরকার, তাই উভয় রাজ্য সরকারের সাথে কেন্দ্রের সহযোগিতা নিয়ে একটি শান্তি কমিটি গঠন করতে আবেদন জানান তিনি। অসম মিজোরাম সীমান্তের স্থায়ী সমাধান করতে কেন্দ্র সরকারের কাছে দাবি জানালো আসাম ওয়াইসি ফ্যান্স ক্লাব। সোমবার সোনাই এক সাংবাদিক বৈঠক ডেকে ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা বলেন, এক দেশের মধ্যে থেকে দুই রাজ্যের মধ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করা তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। মিজো প্রশাসন ও মিজো দুর্বৃত্তরা যেভাবে অসম পুলিশের উপর বর্বরোচিত হামলা করেছে, এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান সংস্থার কর্মকর্তারা। শান্তি কমিটি তৈরি করা উচিত উভয় সরকারকে। এইটা বললে হবে না, মিজোরাম মিজোরাম মিজোরামকে আইডেন্টিফাই করা, এরাই দোষী সাব্যস্ত করা, আসামকে আইডেন্টিফাই করা, আসামের মুখ্যমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে তার এগেনস্ট তাকে অভিযুক্ত করে মামলা দায়ের করা, এতে সমস্যার সমাধান না। আমার মিজোরামে সংখ্যা গরিষ্ঠ লোক অত্যন্ত সচেতন বিচক্ষণ, মিজোদের মিজোরামে মিজোরামবাসীর মধ্যে ভালো লোক আছে, কিছু দুষ্ট লোক
কিছু দুষ্ট লোক এই ধরনের চক্রান্ত করে এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে। এর মধ্যে আছেন একজন বিজেপির সর্বভারতীয় দল বিজেপি, বিজেপির মিজোরামের নেতৃস্থানীয় যারা পেপার স্টেটমেন্ট, রাজ্যসভার এমপি, মানুষকে উস্কানিমূলক বক্তব্য, এইগুলোকে আইডেন্টিফাই করে এদেরকে এদেরকে বাদ দিয়ে সাধারণ মানুষকে, সিনিয়র সিটিজেন এবং সমস্ত পলিটিক্যাল পার্টির এখানে দল মত না দেখে অঞ্চলের শান্তি রক্ষা বজায় করার জন্য শান্তি কমিটি গঠন করা উচিত। উধারবন্দ কালেবাড়ি রোড থেকে জেসি গার্লস হাই স্কুল পর্যন্ত রাস্তায় রবিবার রাতের অঝোর বর্ষণে কৃত্রিম বন্যার রূপ ধারণ করেছে। সোমবার সকালে হাঁটু জল ভেঙে চলাচল করতে দেখা গেছে স্থানীয়দের। এ নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে জনপ্রতিনিধিরা এই জায়গাটিতে জল নিষ্কাশনের সুব্যবস্থা করতে না পারায় মাশুল গুনতে হচ্ছে স্থানীয়দের বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। সোমবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত ভুবনবিল জিপিতে পঞ্চায়েত নাগরিক সনদ নিয়ে এক গ্রাম সভা অনুষ্ঠিত হয়। জিপি সভাপতি নিহাররঞ্জন শুক্লবৈদ্যের পৌরোহিত্যে নিকামাপার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই সভা। এতে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা বলেন, এদিনের সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভাপতি শ্যামল ভট্টাচার্য, বিজেপির প্রবীণ কর্মী ধীরেন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা। কারণ যত সময় যায় অনেক নতুন নতুন সংযোগ এটার উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। আর বিশেষ করে আমরা ভুবনিল গাঁও পঞ্চায়েত দেখা গেল যে আমরা প্রায় এটা কপুয়ার জিপি, এখানেও আমরা দোকান বা এরকম নাই। আমরা আশা রাখবো যে আপনারা যারা জনসাধারণ আসুন, আমরা আগামীতে আমরা যে হাউস ট্যাক্স যেটা দেশগুলার ট্যাক্সর এখানে ইয়ে করা হয়েছে, আপনারা ট্যাক্সটা একটাই বাঙা, কারণ আপনারা উপরে বার্ডেন করবো। আপনারা যে কোনো বিষয় লগে আমি তো যখন যাই দেখি যে একটা সার্টিফিকেট যখন আনতে যাই তখন আপনারা 2-3 বছর করিয়া এই হাউস ট্যাক দিতে লাগে, কাজেই আপনারা এটা। রবিবার রাত আনুমানিক 2:30 নাগাদ উধারবন্দ হাসপাতালের পাশে থাকা শনি মন্দিরের সম্মুখ থেকে AS11BC7546 নম্বরের একটি টিপার গাড়ি কে বা কারা চুরি করে নিয়ে যায়। গাড়ির মালিক দুর্গানগর পঞ্চমখনের বাসিন্দা বাপন চন্দ জানান, সোমবার সকালে জিপিএস লোকেশনে দেখতে পান গাড়িটি শ্রীকুনায় রয়েছে এবং গত রাত 2:30 নাগাদ উধারবন্দ থেকে স্টার্ট দেওয়া হয়েছে। এদিন সকালে এ মর্মে উধারবন্দ থানায় তিনি এক এজাহার দায়ের করেছেন। টাটা ডাম্পার AS11BC7546 প্রত্যেক দিনের মতোই আমরা হসপিটাল রোডের সামনে এখানে রাখা থাকে, বেশিরভাগ এখানে রাখা থাকে, যদি ট্রিপ মারে মারে নাহলে তো ড্রাইভার বাসা থাকে এখানে থাকে। কালকে 7:30 সময় আইসে গাড়ি ট্রিপ মারি আইসে এখানে গাড়ি রাখা আছিল। আর সকালবেলা আমি 8:30-9:15 সময় আমার গাড়ি গাড়ি জিপিএস লাগাইল আসিল, আমি হঠাৎ দেখি গাড়িটা জিপিএস খুলিয়া প্রায় চেক করি, তো এরকম চেক করছি দেখি গাড়ি শিকুনা দেখায় লোকেশন। তারপরে আমি দেখি স্টার্ট করার সময় হয়েছে, দেখলাম 2:30 সময় গাড়ি স্টার্ট দিয়েছে, শিকুনা পর্যন্ত লাস্ট লোকেশন দেখাইছে। তারপরে আমি হসপিটালের সামনে বাই একটা ফোন করলাম, দেখছেন তো ঘরের সামনে গাড়িটা রাখা আছে আসেনি, দেখো এখানে তো কোনো গাড়িই নাই। তারপরে আমি তারা বললাম তাড়াতাড়ি বারো, আমার গাড়ি তো চুরি হয়ে গেছে, কিন্তু গাড়ি কেন তো যাওয়ার কথা না আমার হিসাব ইয়ে ছাড়া। তারপরে আমি থানাতে এলাম, FIR দিছি। হসপিটাল রোড বলতে কোন হসপিটাল রোড? আমরা উদারবন হসপিটাল রোড। হসপিটাল রোড এখানে গাড়ি রাখা আছে? হ্যাঁ, রাস্তা একদম সাইডে সাইড করে রাখা আছে। সোমবার নিজের 52তম জন্মদিন উপলক্ষে শিলচর মাইনিবিল স্থিত ভাষা আশ্রম সঙ্গে পূজার্চনা করেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী গুরু মহারাজের ভোগের জন্য ও আশ্রমে থাকা ছাত্রবাসের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন। আমাদের বিশেষ পূজা আরতি হয়েছে আর দীপায়ন আমাদের কাছাড়ের বর্তমান এমএলএ সাহেব শ্রী দীপায়ন চক্রবর্তী আজকে 52তম জন্মদিন, এই জন্মদিনে ঠাকুরের আশীর্বাদ নিতে উনি এখানে এসেছেন আর শ্রী শ্রী গুরু মহারাজের ভোগের জন্য আর এখানে ছাত্রাবাস আছে তাদের উদ্দেশ্যে চাল কিছু দিচ্ছেন, সর্বোপরি গুরু মহারাজের আশীর্বাদের জন্যই উনি এখানে এসেছেন আজকে, মানে ওনার জীবনের সুন্দর দিন সেই দিনে এসেছে। গুরু মহারাজের আশীর্বাদ, গুরু মহারাজ সবারই করলেন।
আগামী 16 আগস্ট থেকে আন্তরাজ্য যাতায়াতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, সেই সঙ্গে শিথিল হবে কারফিউ। সোমবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে কোভিড পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে সরকারিভাবে সোমবার নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার প্রকাশ করা হয়। এরই মধ্যে মুখ্যমন্ত্রী রাজ্যে কোভিড পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সন্তোষ ব্যক্ত করে নয়া কোভিড এসওপির কথা তুলে ধরেন। তিনি বলেন, কোভিডের বর্তমান পরিস্থিতি এবং এর চেয়ে উন্নত হলে আগামী 16 আগস্ট থেকে আন্তরাজ্য যাতায়াতের ক্ষেত্রে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সব জেলায় জারিকৃত কোভিড কারফিউ শিথিল করা হবে। লক্ষ্মীপুর এবং গোলাঘাট ছাড়া বাকি সব জেলায় বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, বিকেল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত বলবৎ হবে কারফিউ। তবে হিমন্ত জানান, আগামী 7 আগস্ট থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দোকানপাট ইত্যাদি খোলা রাখার অনুমতি দেওয়ার ব্যাপারে সরকার ভাবনা চিন্তা করছে। পাশাপাশি আগামী 7 দিন রাজ্যের কোভিড পরিস্থিতির উপর নজর রেখে পর্যালোচনা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে কোভিড পরিস্থিতি এভাবে উন্নত হতে থাকলে দশম এবং দ্বাদশ শ্রেণীর স্নাতক চূড়ান্ত স্নাতকোত্তর শ্রেণীর পাঠদান আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার সারা রাত ব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে মেঘালয়ের সোনাপুরে উঁচু পাহাড় ধসে জোয়াই বদরপুর 6 নম্বর জাতীয় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোনাপুরের দুর্গাকাটিং এলাকার শিব মন্দিরের পূর্ব দিকে জাতীয় সড়কের উপর বিশাল আকারের পাথর ও মাটি ধসে পড়ে। ঘটনা সোমবার ভোর 6টা নাগাদ সংঘটিত হয়েছে বলে জানা গেছে। প্রতি বছর বর্ষার মরশুমে সোনাপুরের ধসপ্রবণ ওই এলাকায় ভূমিস্খলন ঘটে থাকে। অতি স্পর্শকাতর ওই এলাকায় রাস্তার ওপর ধস পড়ার ফলে স্বাভাবিকভাবে দেশের অন্যান্য স্থানের সঙ্গে বরাক উপত্যকার কাছাড় হাইলাকান্দি ও করিমগঞ্জের তিন জেলার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা এবং মিজোরামের সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন ঘটে। তবে এ মুহূর্তে করোনা অতিমারীর দরুন কোভিড প্রোটোকল চালু থাকায় আন্তরাজ্য এবং আন্তজেলা তথা দূরপাল্লার যাত্রীবাহী যানবাহনের যাতায়াত এমনিতেই বন্ধ। তবু ভূমিধসে অনেক যাত্রী হয়রানির মুখে পড়েন। পণ্যবাহী অসংখ্য লরি ধসের কবলে পড়ে জাতীয় সড়কের দুপাশে আটকে পড়ে। ভোর 6টা নাগাদ ধস পড়ার সাথে সাথে মেঘালয়ের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা তৎপরতার সঙ্গে গুরুত্বপূর্ণ রাস্তাটি ধসমুক্ত করতে মাটি সারের কাজে হাত লাগান। দুপুর 2টা নাগাদ সড়কটি গাড়ি চলাচলের উপযোগী করে তোলা হয়েছে বলে জানা গেছে। উত্তর পূর্বাঞ্চলে মেধার অভাব নেই। নবপ্রজন্মকে উন্নত মানের প্রশিক্ষণের মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে ভিশন 50 পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ সফল করতে উপত্যকাবাসীর সহযোগিতা চাইলেন ইউএসটিএম এর আচার্য তথা ইআরডি ফাউন্ডেশনের কর্ণধার মাহবুবুল হক। পাথারগাঁও সেন্ট্রাল পাবলিক স্কুলে ভিশন একাডেমির উদ্বোধনী সমারোহ সম্পন্ন হয়েছে। ইআরডি ফাউন্ডেশনের একাডেমিক সঞ্চালক ডক্টর আজমল হোসেন বরভুইয়ার সঞ্চালনায় উদ্বোধনী সমারোহে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশিষ্ট প্রশিক্ষক মহেশ কুমার, ডক্টর সাজিদ ইউসুফ প্রমুখ। ভারতবর্ষৰ যিমান কম্পিটিটিভ এক্সামিনেশ্যনেৰে তাৰ সববিলাক কম্পিটিশ্যনক আমি সামৰি লৈছোঁ। আৰু তাৰ মাজত এটা সবেই জানে যে মানুহ যেতিয়া আমাৰ ষ্টুডেণ্টবিলাকে 10+2 পাছ কৰে বা 10+2 যেতিয়া কৰে তেতিয়া তেওঁলোকে ডাক্টৰ বা ইঞ্জিনিয়াৰ হ'ব বিচাৰে। তো আমাৰ প্ৰথম এটা প্ৰজেক্ট হ'ল যে মেডিকেল এণ্ড ইঞ্জিনিয়াৰিং নীট এণ্ড জেইৰ কাৰণে আমি অলৰেডি প্ৰজেক্টটো ষ্টাৰ্ট কৰিছোঁ। আপোনালোকে দেখিছে এইবিলাক ব্ৰাইট ষ্টুডেণ্টছ বয়জ এণ্ড গাৰ্লছ দে হেভ অলৰেডি জইণ্ড আৰু তেওঁলোকৰ মেজৰ চাংকে অনলাইন ক্লাছ এটেণ্ড কৰি আছে আৰু বাকীবিলাক ইয়াতে যিহেতু ইণ্টাৰনেটৰ প্ৰব্লেম আমাৰ ইয়াতে আহি পেলাই ৱাইফাই ইউজ কৰি পেলাই তেওঁলোকে ভিডিঅ' কনফাৰেন্সিঙৰ থ্ৰুৰে তেওঁলোকে ক্লাছ এটেণ্ড কৰিছে। আপোনালোকক জনাবলৈ আমি খুব ভাল পাম, আমাৰ ৰাইট ছাইডত লেফ্ট ছাইডত তেওঁলোক হ'ল ভিজন 50 একাডেমীৰ মেণ্টৰ হয় মহেশ জী, 25 ইয়াৰ্ছ এক্সপিৰিয়েঞ্চ, তেওঁ আকাশ ইনষ্টিটিউচন কাম কৰিছে, তেওঁ পাটনাৰ পৰা আহিছে। আমাৰ ডক্টৰ সাজিদ, তেওঁ কাশ্মীৰৰ হয়, আমাৰ অসমত নিয়াৰলি 13 ইয়াৰ্ছ তেওঁ কাম কৰিছে আকাশ ইনষ্টিটিউচন বিভিন্ন নেশ্যনেল ইনষ্টিটিউচনত। আমাৰ ৰৌশন সিং, তেওঁ এজন IITian হয়, বিটেক এমটেক IITৰ পৰা পাছ কৰা, তেওঁ কেমেষ্ট্ৰি পঢ়াব। সহুদ আলম, তেওঁ ইঞ্জিনিয়াৰ হয়, তেওঁ ফিজিক্স পঢ়াব। চিমিলাৰলি আপুনি এইফালে আমাৰ ডক্টৰ আছাদ, তেওঁ কেমেষ্ট্ৰিত ডক্টৰেট হয়, তেওঁৰ ৱাইফ ডক্টৰ সানা, তেওঁ অলছ' কেমেষ্ট্ৰি টিচাৰ হয়। দেন আমাৰ মিষ্টাৰ চান্দ মহম্মদ, তেওঁ নিয়াৰলি 20 ইয়াৰ্ছ IITৰ কাৰণে প্ৰিপাৰেশ্যন কৰাইছে মেথমেটিক্সৰ। তেওঁলোক আমাৰ ভিজন 50 একাডেমীৰ ফুল টাইম মেণ্টৰ, তেওঁলোক ইয়াতে থাকিব। আমাৰ দুটা স্কুল পাটাৰকান্দি আৰু বদৰপুৰত তেওঁলোকে আমাৰ মেণ্টৰিং কৰিব। আমাৰ ষ্টুডেণ্ট নিয়াৰলি 180 ষ্টুডেণ্টছ অলৰেডি জইন কৰিছে আমাৰ নীট এবং জেইৰ কাৰণে দুটা স্কুল মিলি। এবং আমি যিহেতু যোৱাকালি ৰিজাল্ট হৈছে আমাৰ ষ্টুডেণ্ট এতিয়া আৰু আহিব। আমাৰ অলৰেডি 4টা ছেকশ্যন হৈছে ABCD, তেওঁলোকৰ ক্লাছ চলি আছে। আৰু আশা কৰোঁ আমি বাই নেক্সট মান্থ, বিগিনিং অফ দ্য নেক্সট মান্থ আমাৰ ফিজিক্যালি। পাথরঘাটে থানাধীন আশ্রমগঞ্জ এলাকার হাটখলা থেকে চুরি যাওয়া মোটর সাইকেল কাণ্ডে আটক চোরকে সোমবার আদালতে সোপর্দ করল স্থানীয় পুলিশ। আদালতের নির্দেশে উক্ত চোরের ঠাঁই হয় জেল হাজতে। পুলিশের এসআই ধ্রুবজ্যোতি কাকুতি জানান, গতকাল দুপুর 1টা নাগাদ একটি পালসার ব্যাগ চুরি হয়ে যায়। পরে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ধরা হয় চোরকে। তার নাম নাসির উদ্দিন, বাড়ি বাজারঘাট এলাকায়। পশ্চিম মিজোরামের
আগ্রাসী মনোভাব সহ একের পর এক অমানবিক আচরণে ক্ষুব্ধ গোটা অসমের জনগণ। এর মধ্যে 26 জুলাই কাছাড়ের লালাপুরী মেজর প্রশাসনের প্রচ্ছদ মদতে দুর্বৃত্তদের গুলিতে রাজ্যের 6 পুলিশ শহীদ হয়েছেন, আহত অনেকে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এই বর্বর কাণ্ডে স্বাভাবিকভাবে অসমের জনমনে ক্ষোভ বিরাজ করছে। সমূহ ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের স্থানে স্থানে তীব্র প্রতিবাদ সহ নিন্দার ঝড় বইছে। এই বর্বরোচিত কাণ্ডের প্রতিবাদে মিজোরামের সাথে অসমের অর্থনৈতিক অবরোধ চলছে। এর মধ্যে ত্রিপুরা সরকার মিজোরামে পণ্য সামগ্রী সরবরাহ করায় বেজায় ক্ষুব্ধ অসমের জনগণ। সোমবার করিমগঞ্জের বিভিন্ন স্থানের সাথে সীমান্তবর্তী কাঁঠালতলিতেও ত্রিপুরার সাথে অর্থনৈতিক অবরোধ গড়ে তোলেন স্থানীয় বিজেপি কর্মকর্তা সহ জনসাধারণ। অসম ত্রিপুরা সংযোগী 208 নং জাতীয় সড়কের কাঁঠালতলি বাজার এলাকায় সড়কের ওপর ঘণ্টাখানেক এই অবরোধ গড়ে তোলা হয়। অবরোধকারীরা মিজোরাম সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। শীঘ্রই গুলি চালানোর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবি জানান তারা। অন্যথায় এই আন্দোলন আরো দীর্ঘ করার হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। অন্যদিকে গতকাল পাথারগান্দির লোয়ারপুয়া সহ পার্শ্ববর্তী এলাকার জনগণ বাজারছড়া থানার ওসি মনোরঞ্জন সিনহার হাতে একটি স্মারকপত্র তুলে দেন। আমরা আজকে লোয়ারপুয়া পাথারগান্দি বিধানসভার অন্তর্গত লোয়ারপুয়া এরিয়াতে আমরা আজকে রাস্তা অবরোধ করেছি। এর কারণ হলো যে ত্রিপুরার যে সরকার আমাদের বুকের উপরে যে পণ্য সামগ্রী নিয়ে যাচ্ছে, কিন্তু নিয়ে যাওয়ার পরে ওরা কি করছে, ত্রিপুরা সরকার তার প্রশাসনের মাধ্যমে ইয়ে করে তারা দাম চড়ার রাস্তা দিয়ে মিজোরামকে সাহায্য করছে। আর আমরা যে আজকে 6 জন জওয়ান শহীদ হয়েছে, ওই মিজু দুষ্কৃতীরা আজকে আমাদের আসাম পুলিশের 6 জওয়ানকে যারা গুলি করে হত্যা করেছিল, কিন্তু বিপক্ষে আমরা আজকে যে আসামের জনগণ অনেক দুঃখিত আছে যে আমরা এই মিজোরাম সরকারকে বা মিজোরামের যা মিজুরগুলো আছে ওদেরকে আমরা খাদ্য সামগ্রী বিভিন্ন ধরনের বন্ধ করে রেখেছি, কিন্তু এই যে ত্রিপুরা সরকার আজকে তাকে ধিক্কার জানাই যে আমাদের এই ত্রিপুরা বর্ডার যে আমাদের পাথারকান্দি হইয়া যে ত্রিপুরা রাস্তা গিয়েছে, এর মধ্যে আমাদের জিনিসগুলা নিয়ে যাচ্ছে খাদ্য সামগ্রী, কিন্তু এখানে নিয়ে তারা এই মিজোরামকে সাহায্য করছে। এর জন্য আমরা এই ত্রিপুরা সরকারকে আমরা ধিক্কার জানাই। আর আমরা আজকে অবরোধ করেছি রাস্তা, আজকে আমরা অবরোধ অনির্দিষ্টকালের সময় জন্য থাকবে। পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে সরকারি প্রকল্পের শৌচাগারের শিলান্যাস করলেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। সোমবার বিকেলে ফিতা কেটে বরখলার হরিণছড়া 759 নং এলপি স্কুলে বয়েজ টয়লেটের উদ্বোধন করেন বিধায়ক। সঙ্গে উপস্থিত ছিলেন বরখলার জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, বিডিও এইচপি ফার্নেট ও সদস্য বেবি বর্ধন শুক্লবৈদ্য। 1,89,000 টাকা ব্যয় করে এই পুরুষ শৌচাগার নির্মাণ করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক লস্কর বলেন, এই বরখলার রাস্তার মধ্যে কিছুদিনের মধ্যে স্ট্রিট লাইট লাগানো হবে। আজকে কাছাড়ের 15 ফাইন্যান্সের যে কাজ, এটা প্রথম শুভ সূচনা বরখলা ব্লক স্কোয়ার এবং বরখলা জিপি থেকে। এই জন্য আমরা এর সঙ্গে আমরা বলরামপুর আর ছোটদুধ পাতি এই দুইটাই তো আরম্ভ হয়েছে। আমরা খুব ভালো লাগছে যে একটা আমি আওয়াজ করে একটা 15 ফাইন্যান্সটা স্টার্ট হয়েছে। এখানে বিডিও সাহেব নিজে আইসেন এবং টাইম এটা নিয়ে চেষ্টা করা যে বরখলার কাজের মান যেন বাড়ে, এবং আমার পঞ্চায়েত প্রেসিডেন্টও কইছেন টাইম কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করতো না, বিধানে সাধুবাদ জানাই। কারণ এই স্ক্রিপ্টটা যদি থাকে তো বরখলা জিপিটা মোস্ট ইম্পর্টেন্ট জিপি, পুরা বরখলার হেডকোয়ার্টার। এই জন্য এই জিপির ভালো কাজ হওয়া লাগে, সুন্দর কাজ হওয়া লাগে, এটা আমরা চেষ্টা করব। আর আমরা আরও চেষ্টা করব কিছু লাইট দেওয়ার জন্য, ভিলেজ মার্কেট এরিয়া যেগুলো আছে তা সোলার লাইট দেওয়ার লাগে। বিডিও সব এগ্রি করছে, কোশ্চেন এইরকম একটা করলে তখন সোলার লাইটটা হইলে অন্তত মানুষের রাত্রে চলাফেরা করার সুবিধা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। প্রাক্তন মন্ত্রী সন্তোষ মোহন দেবের চতুর্থ প্রয়াণ দিবস পালন করল জেলা কংগ্রেস। উচ্ছেদ অভিযান পাথারকান্দিতে, ফের উচ্ছেদ অভিযান প্রশাসনের। সুবর্ণ জয়ন্তী বর্ষে পা রাখল গণসুর, করোনা আবহে ভার্চুয়ালে পালন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।